বাঁকুড়া জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণ। বাঁকুড়া জেলার চারটি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম দফার নির্বাচন শেষ হল। কেন্দ্রে গুলি হলো শালতোরা, ছাতনা, রায়পুর, রানীবাঁধ। কোনো রকম বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব শেষ হয়। বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট। বাঁকুড়া জেলার চারটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণ। বাঁকুড়া জেলার চারটি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম দফার নির্বাচন শেষ হল। কেন্দ্রে গুলি হলো শালতোরা, ছাতনা, রায়পুর, রানীবাঁধ। কোনো রকম বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ ভোট গ্রহণ পর্ব শেষ হয়। বাঁকুড়া থেকে সুদীপ সেনের রিপোর্ট। জেলার শালতোরা থানার তিলোড়ি গ্রামে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে ভোট হচ্ছে আমাদের এখানে। এখানে কোনো ঝামেলা সৃষ্টি এখনো হয়নি আর হবেও না। যত বছর ভোট হচ্ছে খুব ভালোভাবেই হয় এখানে, এবং কোভিডের যে নিয়ম বা ডিসিপ্লিন আছে সেটা মেনেই চলছে, এবং সবাই ডিস্টেন্স বজায় নিয়েই ভোট দিচ্ছে সবাই, আর স্যানিটাইজ করা হচ্ছে। গ্রাম তিলোড়ি, আমার নাম সাই মুখার্জি। এখানে সেন্ট্রাল ফোর্সরা তাদের ডিউটি ঠিকঠাকভাবে করছে, আর কিছু বলবো না, শৃঙ্খলাভাবেই ভোট দিন।